المستمعون الكرام، إن المسلمين ما قدموا من أعمالهم يبقى أصله وينفع أثره. فيا أيها الحاضرون، اعلموا أن أفضل الأعمال عند الله عز وجل هي الصدقة على المحتاجين والفقراء. তুমি প্রিয় নবী ধ্যানের ছবি তুমি প্রিয় নবী ধ্যানের ছবি The honorable president, special guests, qualified judges, respected teacher and my brothers. আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান যেমন রব্বে করিম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে সূরাতু তাওবার 100 নং আয়াতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহার মে হামারে দিল রুবা তুম পর সালাম আনতা ফিল উজদান হাইয়ুন আনতা লিল আইনাইন দাইয়ুন আলফায়েস ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক প্রতিযোগিতা বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক সৈয়দ ওস্তাদ বিন্দু ও আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আলেম পিপাসু ছাত্র ভাইরাও আজকে শুধু আজকের এই মহতী অনুষ্ঠানে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে শানে সাহাবা সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন সাহাবাই কেরাম কাদেরকে বলা হয় যারা ইমান অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তারাই হচ্ছেন সাহাবাই কেরাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন চারদিকে বিরাজ করছিল অন্যায় অনাচার পাপাচারের জয় জয়কার যখন জুলুম নির্যাতনের কালো থাবা পুরো পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল ঠিক সেই মুহূর্তে জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল সাহেব প্রেরণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন মানবতা মুক্তির লক্ষ্যে সঙ্গীন মুহূর্তে ওই শিবানীর বার্তা বাহক রূপে সত্যের পথে আহ্বান করেছিলেন তখন দুশ্মনান দিন বেদিন কুফফার তার এই মহান দাওয়াতকে সমূল উৎখাতের চেষ্টায় কোমর বেঁধে মেঠে নেমেছিল ঠিক সেই মুহূর্তে শত্রুতার জঞ্জালকে উপেক্ষা করে যারা তার ডাকে অকুণ্ঠ চিত্তে সাড়া দিয়েছে তারাই হচ্ছেন সাহাবাই কেরাম And now I would like to call on the stage MD Hamza from Ibtidai. The Honorable President, Special Guests, Qualified Judges, Respected Teacher and my brothers. My best wishes to you all. My dear participants, today my topic is the value of time, which is the most important wealth of man's life. The Almighty Allah says in the Holy Quran in Surah Al-Asr, verses number from 1 to 3 about the significance of time. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. By Surah of Time, indeed mankind isn't lost. Except for those who have believed and done good deeds and advise each other to truth and advise each other to patience. Our beloved Prophet sallallahu alaihi wasallam said about the time in hadith, نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِّنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ There are two blessings which many people in loss. They are health and free time. Sahih Bukhari. Allah tumi mohad tumi meherban Allah tumi mohad tumi meherban tumar dayai jannateri pot khule jay তো মুহতারাম হাজিরিন যেমন এইভাবে আমাদের প্রিয় সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দীর্ঘ সহবত ও সান্নিধ্যের কারণে পার্থিব জগতে আদর্শ সোনার মানুষে পরিণত হয়েছিলেন ঠিক তদ্রুপ তারা তাদের ত্যাগ তিতিক্ষা ধৈর্য মুজাহাদার কারণে পার্থিব জগতেই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এটা আমার কথা নয় বরং তাদের শ্রেষ্ঠত্ব ও কৌলিন্যের বর্ণনা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে রয়েছে যেমন রব্বে করিম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে সূরাতু তাওবার 100 নং আয়াতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহার অর্থাৎ রব্বে করিম তাদের প্রতি সন্তুষ্ট তারাও রব্বে করিমের প্রতি সন্তুষ্ট আর রব্বে করিম তাদের জন্য প্রস্তুত রেখেছেন এমন চিরস্থায়ী জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত মে হামারে দিল রুবা তুম পর সালাম হাদিয়ে রাহে খুদা তুম পর সালাম দিল সদা কেহতা রাহা তুম পর সালাম ফিয়া আইয়ুহাল হাযিরুন اعلموا أن أفضل الأعمال عند الله عز وجل هي الصدقة على المحتاجين والفقراء
لأن في إخراجها دليلا على صحة إيمان العبد بالله تعالى وبأنه هو الرزاق سبحانه، وأن العبد مستخلف في أمواله أعطاها الله عز وجل، كما قال سبحانه وتعالى: آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه. وقد امتازت الصدقة الجارية بأنها يستمر ثوابها بعد موت الإنسان أيضا. মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি, মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখা আর আশাই থাকি। প্রিয় সুধী, প্রথমেই আমরা জেনে নেব সাহাবি শব্দের অর্থ কী। সাহাবি শব্দটি মূলত সোহবাতুন শব্দ থেকে উদ্গত, যার আভিধানিক অর্থ হচ্ছে সাথী সঙ্গী। পরিভাষায় সাহাবি বলা হয় যারা ইমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রিয় উপস্থিতি, সাহাবাই কেরাম ছিলেন সত্যের মাপকাঠি, সত্যের অনুসন্ধানী এবং সত্যের পথে থাকা এক আলোকিত অগ্রযাত্রী। সত্যকে আঁকড়ে ধরতে গিয়ে যারা নীরবে সয়েছেন সীমাহীন কত জুলুম নির্যাতন, যারা চরম কষ্টে জর্জরিত হয়েও কখনো সত্যকে ত্যাগ করেননি। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا علاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض دي أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أيها المستمعون الكرام، إن المسلمين ما قدموا من أعمالهم يبقى أصله وينفع أثره، فهو من الصدقة الجارية، حيث قال الله عز وجل: وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وأرشدنا النبي عليه السلام في حديثه المبارك: إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية. الله 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 الصبح بدا من طالعته والليل دجى من وفرته. My dear participants, now I would like to describe the significance of time in our life. Our life is too short, but we have many things to do. What is our life? It's a collection of moments. The proverb goes, time and tide wait for none. Really, it is true. Nobody can stop it. Time has great importance in the life of human being. إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والتغائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة
ولا ناصر. মারকাজু ফাইজিল কুরআন আল ইসলামী ঢাকা বিশ্বমানের হাফেজ ও আলেম গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।